আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুমাল নিয়া ঘরের ভিতর থেকে দৌড়ায়া রসুলের কাছে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু আসলেনই না, বরং ওই রুমালখানা দিয়া রসুলের মুখমণ্ডলগুলো মুছে দিচ্ছেন, মুছে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। রসুলের পিঠ মোবারক গুলো, হাত মোবারক গুলো, কদম মোবারক গুলো ওই গামছা দিয়া মুছে দিচ্ছে। রসুল জিজ্ঞেস করলেন, আয়েশা, হঠাৎ করে আমার শরীরও ঘামে নাই, আমার শরীরে বৃষ্টিও ভিজে নাই, তো এইভাবে আমার মুখমণ্ডল হাত শরীর তুমি যে গামছা দিয়া রুমাল দিয়া মুছে দিচ্ছ, এটার পিছনে কারণ কি? আম্মাজান আয়েশা বলতেছেন, ইয়া হাবিবাল্লাহি রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতর থেকে লক্ষ্য করতেছিলাম যে আসমান থেকে যেমন শীতের দিনে কুয়াশা পড়ে, শীতের রাত্রে কুয়াশা পড়ে, পড়ে কি পড়ে না, কয় এরকম কুয়াশা যেমন ফিপড়ি ফিপড়ি দিয়ে ছোট ছোট দানার মতো আপনার শরীরে পড়তেছে, আপনার শরীরে এই বৃষ্টির ফোঁটাগুলো পড়ার কারণে, যেমন শীতের দিন সকালবেলা কোন গাছের পাতার উপরে যখন ওই শিশিরের লিওরের পানিগুলা পড়ে থাকে, আর সূর্য উদিত হওয়ার সময় সূর্যের আলো যদি লাগে যেমন মুক্তার দানার মতো জলজল করে, ইয়া হাবিবাল্লাহি রাসূলুল্লাহ, লক্ষ্য করতেছি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আপনার শরীরে বৃষ্টি পড়তেছে, আর ওই বৃষ্টির পানিগুলো সূর্যের আলো পেয়ে মনে হচ্ছে আপনার শরীরে যেমন মুক্তার দানা ঝকমক করে, ওই রকম করে মুক্তার দানার মতো ঝকঝক করতেছে, আওয়াজ তুলে সিল্লাই বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, কোথায় আসমানে তো কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, তুমি বৃষ্টি পেলে কোথায়? কয়, হাবিবাল্লাহি রাসূলুল্লাহ, আমি বারবার লক্ষ্য করতেছিলাম ঘর থেকে, দেখি আপনার শরীরের উপরে ওই রকম খুদি খুদি বৃষ্টির দানাগুলো আপনার শরীরে পড়তেছে, আর এই দানাগুলো যখন আপনার শরীরে লাগতেছে সূর্যের আলোর কারণে এই দানাগুলো মুক্তার মতো ঝরতেছিল, আলো প্রজ্বলিত হতেছিল, যার কারণে আমি রুমাল নিয়ে এসে আপনার শরীর মোবারকটা মুছে দেওয়া শুরু করেছি। রসুল ডাক দিয়ে বলে, আয়েশা, আসমানে কোনো মেঘ নাই, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, বৃষ্টি হচ্ছে না। কয়, রসুল, আমি তো দেখতে পাচ্ছি। কয়, তুমি তো ওইটা বৃষ্টির পানি দেখো নাই, ওইগুলা দেখেছো তুমি আল্লাহর রহমতের বাড়ি। কারণ হলো কি, আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বলতেছে, আয়েশা রে, এই আঙ্গিনার ভিতরে বসে বসে আমি শুধু তামাশা দেখি না, এমনি বসে রেস্ট নিচ্ছি না, এমনি বসে নাই, বরং আঙ্গিনার মধ্যে বসে বসে আমি আমার মাওলা পাকের কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম। আমি এমনি এমনি বসে নাই, আমি কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম। ও আয়েশা, জেনে রাখো, শুনে রাখো, যখন কোনো মানুষ কোরআনুল কারিম তেলাওয়াত করে, কোনো মানুষ কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে, যেখানে কোরআনুল কারিমের আলোচনা হয় আর শ্রোতাগুলা এই আলোচনাগুলা সুন্দরভাবে শ্রবণ করতে থাকে, তখন ওই মানুষগুলার উপরে আমার আল্লাহ আসমান থেকে সরাসরি রহমতের বৃষ্টি বর্ষণ করায়া দেয়, ওই মানুষের শরীরের উপরে রহমতের বৃষ্টিগুলো পড়তে থাকে, ওই রহমতের বৃষ্টিগুলা একের পরে এক বান্দার উপরে পড়তে থাকে। সুতরাং আয়েশা, আমার শরীরের উপরে কোনো বৃষ্টি ছিটা ফোঁটা তুমি পাও নাই, দেখো নাই, এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, যারা আমরা আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে এসে বসছি, কোরআনুল কারিমের দুটি কথা আলোচনা করতেছি এবং শুনতেছি, এটা আল্লাহ রসুলের হাদিস সাক্ষী দেয় যে আল্লাহর রহমতের বৃষ্টিগুলা আমার আপনার শরীরের উপরে পড়তেছে। আমাদের উপরে কি পড়তেছে?
বলেন আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের যারা শ্রোতা হবে কি হবে কোরআনুল কারীমের যারা শ্রোতা হবে এই কোরআনুল কারীমের শ্রোতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দুইটা পুরস্কার দান করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার আওয়াজ তুলে বলেন কয়টা যারা আমরা কোরআনুল কারীমের শ্রোতা হয়ে বসে গেছি পুরস্কার পাবো কয়টা আওয়াজ তুলে সবাই বলেন কয়টা আরো জোরে এই জোর হলো না এই জোরে বলেন কয়টা কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার আপনি এই দুইটা পুরস্কার যদি নিতে চান তাহলে শর্ত মানতে হবে একটা পুরস্কার কয়টা বলেন নিতে গেলে শর্ত কি একটা সেই শর্তটা হলো আপনার দিলের ভিতরে যেই নিয়ত আপনি করে বসছেন এই নিয়তের ভিতরে খুলুসিয়াত থাকতে হবে কি থাকতে হবে খুলুসিয়াত কি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং সন্তুষ্ট করার লক্ষ্যে কোরআনকে মহব্বত করে কোরআনের মাহফিলে বসছি যার নিয়তের ভিতরে এই খুলুসিয়াত থাকবে এই দুইটা পুরস্কার তারা পাবে আর যারা প্রধান বক্তার আকর্ষণে থাকে বক্তার কণ্ঠ কেমন সেই কণ্ঠের আকর্ষণে থাকে গ্রামের মসজিদের ইমাম আস করতেছে নাকি আমাদের দাওয়াতি মেহমান আস করতেছে এইগুলা যদি যাচাই বাছাই করে কয়জে তাহলে বোঝা যাবে ওই বক্তার আকর্ষণে আসছে কোরআনের আকর্ষণে আসে নাই আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কি না তাহলে নিয়ত আগে ঠিক ইননামাল আমালু বিননিয়াত আপনার নিয়ত ঠিক সব সব পাবেন নিয়তের মধ্যে যদি আপনার কি থাকে ত্রুটি থাকে তাহলে যত আমল করেন লাভ হবে কথা বলেন হবে তাহলে নিয়ত কয়টি একটি আর পুরস্কার কয়টি দুইটি এক নাম্বার পুরস্কার হলো কয় বান্দা তোমার নিয়তের মধ্যে যদি খুলুসিয়াত থাকে তুমি যদি একমাত্র আমি আল্লাহকে পাওয়ার আশায় আমার রসুলকে পাওয়ার আশায় আমার কোরআন আমার কালামুল্লাহকে মহব্বত করে যদি কোরআনের প্যান্ডেলে বসো প্রথম নাম্বার পুরস্কার বান্দা আমি আল্লাহ তাআলা গুফিরালাহু মা তাকদ্দামা যাম্মিন যাম্বি আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল সগীরা গুনাহ মাফ করে দিব আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ